গুড মর্নিং, আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজকে দারুণ ওয়েদার, বৃষ্টি হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় আমি না দেখতে পারলাম না শুধু শুনতে পারলাম, কারণ লেপ থেকে আর বেরোতে ইচ্ছা করেনি। হ্যাঁ বাবা, খুব দুঃখ লাগলো আমার। আমি বৃষ্টি মানে খুব পছন্দ করি, মানে বৃষ্টির মতো প্রিয় জিনিস আমার আর কিচ্ছু নেই। তো সেই বৃষ্টিটাই আজকে আমি দেখতে পারলাম না, শুধুমাত্র 20 মিনিট জন্য। আর সত্যি কথা বলতে কখন তখন রাত 3টে বাজে, তাই তো? 3টে না, সকালবেলাও বৃষ্টি হয়েছে, ওরকম সময় হয়েছে। হ্যাঁ, তো জানলার মধ্যে মানে আওয়াজ আসছে দুম দুম, মানে এত হাওয়া দিচ্ছে, খুব হাওয়া। তো তখন আর মানে লেপ ছেড়ে বেরিয়ে ঠান্ডার মধ্যে বৃষ্টি দেখতে যাওয়া একটা মানে কি বলবো, খুব কষ্টের বিষয়। তাই আর মানে দেখা হয়নি। আর গরমকাল হলে তো অবশ্যই অবশ্যই বেরোতাম, মানে আগে তো আমরা মানে একটু হাওয়া দিলেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, চলো চলো। আর কালকে আর ইচ্ছা করেনি, সবে উঠলাম, কোনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হব। তো তোমাদের কাদের কাদের বৃষ্টি পছন্দ হয় সেটাও জিজ্ঞাসা রাখছি, তোমরা জানিও। আমার যেরকম শীতকালও মানে খুব একটা পছন্দ নয়, সবচেয়ে ফেভারিট ঋতু হলো আমার বর্ষাকাল, তারপরে গরমকাল, সবার শেষে হবে শীতকাল। মানে হবেই না শীতকাল, মানে ভালো লিস্টে পড়েই না আমার শীতকালটা। তোমার পরে শীতকালটা? হ্যাঁ সত্যি খুব কষ্ট শীতকাল আমার একদম। আমার হ্যাঁ এমনি আমারও তোমার গরমকালটি, হ্যাঁ শীতকালে আসলে খুব কষ্ট, ধর কোনো কিছু বিছানা ছেড়ে উঠতে কষ্ট, কোনো কাজ করতে হলে, বিশেষ করে শীতকালে সকালবেলা উঠেই মনে পড়ে যে ঠান্ডা জলে হাত দিতে হবে, ওইটা হচ্ছে সব থেকে বড় কষ্ট। যারা জানে তাদের তারা বুঝতেই পারছো যে কি কষ্ট ঠান্ডা জলে হাত দেওয়া শীতকালে। সেদিক থেকে শীতকালটা মানে খুবই কষ্ট, এর থেকে হ্যাঁ গরমকাল, বর্ষাকাল, আমার তো আদার্স ঋতুগুলো খুব ভাল লাগে শীতকাল ছাড়া। শীতকাল ছাড়া সব ঋতু ভালো অবশ্য না, বর্ষাকালের আগেও আরেকটা ঋতু আমার খুব পছন্দ, সেটা হলো বসন্তকাল। বসন্তকালের হাওয়া আর বসন্তকালের ফুল আমি সত্যি মানে খুব ভালোবাসি। কিন্তু যদি ঋতু অনুযায়ী বলা হয় তাহলে আমার সবসময় বর্ষাকালটাই আগে থাকে, তবু ভালো লাগে আমার বর্ষাকালটা। আর আর এখন খুব মানে হাওয়া দিচ্ছে, একটু জানলা খুলে বসেছি তো খুব মানে ভেবেছেন হয়তো অত লাগবে না, কিন্তু না খুবই হাওয়া দিচ্ছে, ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। ও তো সোয়েটার পরতেই চাইছিল না, তো সোয়েটার পরিয়ে দিলাম আর আমিও পরেছি, কারণ আমি সত্যি কথা বলতে সোয়েটার পরতে আমিও পছন্দ করি না, কিন্তু আজকে সোয়েটার আমি কখনোই পরতে চাইতাম না, তো আজকে সোয়েটার পরানোটা মনে পড়লো, ছোটবেলার একটা খুব সুন্দর দৃশ্য আমার। তো আজকে অনেক বছর পর সেই জিনিসটা আমি ফেরত পেলাম। ছোটবেলা যখন আমি সোয়েটার পরতে চাইতাম না, মা আমাকে জোর করে পরাতো, তো ঠিক আজকেও সেই জিনিসটাই হয়েছিল, সোয়েটার পরতে চাইছিলাম না, তো গুড়িয়া আমাকে জোর করে পরালো। তো জোর করে পড়ানোটা মানে হলো আমি হাত ফাত সব ছেড়ে দিই, মানে আমি এরকম ভাবে হয়ে যাই যে পড়াতে হলে পড়া, আমি হাত ওটা বউ না না বাবু না। তো সেই জিনিসটা আবার হলো আমার জীবনে, আবার ফেরত এলো। তো মা আমাকে এখনো জোর করে সোয়েটার পড়ায় যদিও বা, কিন্তু মানে গুড়িয়া পড়াবে এটা আমি কোনোদিনও ভাবিনি। না সোয়েটার না পরে ঠান্ডা লেগে যাবে, এখন এরকম ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদি সোয়েটার না পরা হয়, তখন আমিও পরেছি সোয়েটার, আমিও তো পরতে চাই না, সবাই আমাকে বকা দেয় সোয়েটার পরিস না কেন, তো আমাকে আজকে পরতেই হয়েছে, কারণ খুব আমারও খুব আজকে শীত করছে, মানে খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা। আর ঘুম থেকে উঠেই বাইরেটা দেখলাম তো মানে খুবই হাওয়া দিয়েছিল, হাওয়া হয়েছিল, তো গাছের সব পাতা অনেক রাস্তার মধ্যে পড়ে আছে। আমার এটা মনে পড়লো যে আমফানে যেরকম অতটা নয়, আমফান যা হয়েছিল বাবা, আমফানে আমরা প্রচুর ভয় পেয়েছি, প্রচন্ড ভয় পেয়েছিলাম, মানে শহরের মধ্যে যে এত ভয় করে সেটা আমরা কোনোদিনও আগে মানে ভাবিনি হতে পারে ভয় এত, মানে মনে আছে মানে মানে এত ভয় পেয়েছিলাম। এই আমাদের ওপরতলা ঘর পুরো বন্ধ, দরজা টরজা সব বন্ধ করে আমরা, আমি মা বাবা সব একসাথে ছিলাম, দিদা ঋষি, মানে ওই সময়টা মানে কি বলবো, দরজা সব তো ভেজানো, সেই দরজায় মনে হয় কেউ দুম দুম করে বাড়ি মারছে।
আর উপরের তলা যে ফ্লোরটা আমরা থাকি তখন আমরা সেইভাবে শিফট করেছিলাম না উপরের তলাটায়, তো মানে দরজাগুলোর যে কবজাগুলো সব লুজ হয়ে গেছে আমাদের, মানে এমন অবস্থা। তা এখনো মিস্ত্রি তারপর আমরা ঢোকাইনি, তা মিস্ত্রি ঢোকাবোও না আমরা হয়তো এখন কয়েকটা দিন, আরো হয়তো আমি নিজেই করে নেবো সেই কাজগুলো। তো এই জিনিস কবজাগুলো মানে যে আমাদের লকগুলো আছে লকগুলো পুরো খুলে গেছে, এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আমি কিছুটা ঠিক করেছিলাম, তো কি অবস্থা বাপরে বাপ সেই দেখছি যে, তারপরে চেস্ট অফ ড্রয়ার দিয়ে দরজা ঠেকিয়ে দিয়ে তারপরে নিচে যেতে হয়েছে, এমন অবস্থা মানে দরজা খুলে যাচ্ছিল, সেই ঘরে জল ঢুকে খুবই অবস্থা খারাপ। মানে আমফানে কি হয়েছিল মানে সত্যি খুব খারাপ লাগলো, মানে প্রচুর বাড়িঘর নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এমনিতে বৃষ্টি আমি এত ভালোবাসি, কিন্তু বৃষ্টির দিনটা আসলেই না মানে মানে প্রচণ্ড ভয় করতে থাকে। হাওয়া দিলেই এখন সেই দিনকার কথা না মনে পড়ে, বাপরে বাপ কী হয়েছিল। তারপরে আমাদের কলকাতা শহরে আমরা কোনোদিনও ভাবিনি তিন চার দিন মতো মানে মানে ইলেকট্রিসিটি থাকবে না, মানে এটা একটা আমার জীবনে মানে একটা খুব বাজে একটা মানে মানে আমার যতটা মানে আমার জ্ঞান থাকা সত্ত্বে আমি মানে মানে ভালো মতো অনুভব করলাম এই আমফান ঝড়টা, বুঝতে পেরেছিলাম। আগেও আইলা গেছে, অনেক কিছু গেছে, কিন্তু এতটা আমাদের ভীতিকর লাগেনি, মানে উল্টে আমরা এনজয় করেছি, মানে এনজয় করিনি, অনেক লোকের ক্ষতি হয়েছে যদিও, বা তবু আমরা মানে বৃষ্টিটা আমি খুব এনজয় করি। তবু কিরকম লাগে একটা যে এত মানুষের ক্ষতি হয়, বৃষ্টি ভালো কিন্তু ঝড় বৃষ্টি ভালো না, না লোকের ক্ষতি করে আনন্দ পাওয়ার দরকার, কিন্তু ন্যাচারাল ডিজাস্টার তো হতেই থাকে। তো যাই হোক, অনেক গল্প হয়ে গেল সকাল সকাল তোমাদের সাথে, তো এখন একটু খাবার ব্যবস্থা করতে হবে। আর আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, দেখা যাক কীভাবে কী দিনটা কাটাই, আমরা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের খুব মানে জানি না কীভাবে দিন কাটাবো, আজকে কিছু করতেও ইচ্ছা করছে না আমাদের, তো যদি কিছু করি আমরা নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার তুলে ধরব। তো এখন আপাতত এখানে রাখছি, তারপর তো আছি যা হবে তোমাদের সাথে শেয়ার করব। হচ্ছে এখন আমাদের স্যুপ, টমেটো স্যুপ, হচ্ছে গড়িয়া। এখানে কিন্তু বসে রান্না করতে খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এখন অবধি ও সেটা উপলব্ধি করতে পারেনি, ওর প্রথম মানে ফার্স্ট টাইম হলো এটা ওর, তো করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবার থেকে ভাবছি আমি করবো, বুঝলে? নিশ্চয়ই করো, এর মধ্যে একদিন আমাদের রাত্রেও একটা সারপ্রাইজ ডিনার করব ভাবছি, তো এটা কবে করব এখনো সেটা দিন ঠিক করা হয়নি, তো করব এটা ঠিক আছে, তো আমরা কবে করবো এখন আমরা জানি না, কিন্তু করব, খুব ইচ্ছা আছে একদিন করব, দেখা যাক, মিলে করার ইচ্ছা আছে। এরকম আমার খুব মজা, আনন্দ পাচ্ছি যে এরকম বসে করতে। এবার থেকে চা খেতে ইচ্ছে করে বলবে আমি করে দেবো। আচ্ছা, সত্যি যেই মেয়েটা কিছুদিন আগে রান্না পারতো না সে আজকাল খুব সুন্দর রান্না করে, মানে অভাবনীয়। না এটা সত্যি কথা বলতে, দেখো আমি তো যদি ওরা না শেখাতো মা বাবা, এই বাবা বলছি মা দিদা, তারপর তুমিও আমাকে অনেক, ওর থেকে আমি অনেক কিছু শিখেছি, এই টুকটাক ওর থেকে অনেক জিনিস, অনেক টিপস শিখেছি যেগুলো মানে রান্নার জন্য খুবই উপকারী টিপস, সেগুলি দিদা তো আছে, দিদা আমাকে হাতে ধরে শিখিয়েছে। বেশিরভাগ সময় তো আমি দিদার সাথেই থেকেছি ওইখানে, আমি মিশি আর দিদা মিলে, তো দিদাই আমাকে অনেকটা শিখিয়েছে। তারপর মাও এখানে আসার পর অনেক জিনিস টুকটাক অনেক জিনিস অনেক রান্না শিখিয়েছে, তো ওদের থেকে আমার এই রান্না শেখার যে জার্নিটা সেটা চলছে, আর এখনও আমি শিখছি, কারণ শেখার কোনো বয়স নেই আর শেখার কোনো শেষও নেই। সত্যি শেখার সত্যি কোনো বয়স নেই, আমি অনেকদিন অবধি মানে এখনও আমি শিখি রান্না, তো মামায় শেখায়, দিদামায় শেখায়, ইনফ্যাক্ট আমি অন্য জায়গা থেকেও একটু একটু শিখি, বেশি না, আমি অল্প পারি, অত পারি না। তো ও রান্নাগুলো খুব ভালো, আমার তো খুব ভালো লাগে,
সুপ রেডি আমাদের, আমরা এখন খাবো। কিছু বক্তব্য রাখো। কি আর বক্তব্য রাখবো, হয়েই গেছে, একটু স্যুপ খেয়ে নি। আমরা স্যুপ খাবো, তারপর তো যা হলো। আজকে তো অত কাজ করতে ইচ্ছেও হচ্ছে না, তাও যতটা যদি কিছু শেয়ার করার থাকে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা দেখতে থেকো ব্লগটা। এই যে আমাদের টমেটো স্যুপ রেডি হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই, তারপরে আসছি। কি হচ্ছে আজকে? হচ্ছে চিলি চিকেন এন্ড চাউমিন। এই যে মনা চিলি চিকেন ভেজে চলেছে। এই যে আর কটা যে চুরি করে খাবে। এই যে আমি সাইডে রেখেছি চুরি করা, দেখো। এই যে চুরি করে আগেই গ্যাসের তলায় ঢুকিয়ে দিয়েছে, কেউ ধরতে পারবে না। এই যারা রান্না করে তাদের একটু খেতে হয় চুরি করে। এই যে খাচ্ছে। আর তোমার ওই বাটিটা দেখাও কি আছে, কিভাবে মেখেছো। এই যে এটা আমি, এই যে চিলি চিকেনের মাংসগুলোকে এইভাবে মেখে রেখেছে। এখন এখানে রয়েছে চাউমিনের জন্য সবজি কাটা, গাজর, বিনস, ক্যাপসিকাম সব দিয়ে। শীতকালের এটা একটা বিরাট মজা, যদিও এই সবজিগুলো প্রায় সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে একটু সস্তা হয়, এ খেয়ে শান্তি হয় যে বাবা একটু কম দামে খেতে পারলাম। সারা বছর যা দাম থাকে। এইটা রয়েছে, আরও একটা বাটি রয়েছে, এটা হচ্ছে চিলি চিকেনে দেওয়া হবে পেঁয়াজ ক্যাপসিকাম। প্রায় রেডি হয়ে গেছে চিলি চিকেন। আর এদিকেও সবজি ভাজার কাজ চলছে। আমাদের মন্টু রানী খুব মন দিয়ে রান্না, দুটো গ্যাসে, ভাবো একবার, দুটো গ্যাসে একা হাতে। চাটাচাটি চালু, হ্যাঁ লাগবে একটু। দুটো গ্যাসে সমান তালে রান্না করে চলেছে। উফ, কি কাজের মেয়ে। বলো তোমরা কত কাজের। এই চাউমিন হচ্ছে, চাউমিন একটু নাড়ানোটাই কষ্ট, নাড়াচাড়া করতে হয় সব জায়গায়, সস গুলো ভালো করে মেশাতে হয়, একটু কষ্ট হয়। আমার হয়েই এসছে প্রায়, আজকে তো চাউমিন হয়ে গেছে। হ্যাঁ এই হচ্ছে, ও একটু আমাকে হেল্প করে দেয় ওই সব সস গুলো দেওয়ার পর, তো মেশাতে হয় ভালো করে, তো আমি পারি না, ও ভালো করে মিশিয়ে দেয়, অনেকক্ষণ ধরে করে দিল, তা আমি আর একটু বাকি আছে, করে নিলেই হয়ে যাবে। আর আজকে ডিনার তো, যে তুমি বলো তোমার কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, চাউমিন চিলি চিকেন তো মানে কোনো কথা হবে না, সত্যি কোনো কথা হবে না, এত ভালো হয় চাউমিন, আমার তো ফেভারিট। হ্যাঁ আর চিলি চিকেন তো মানে আমি তো ভাজার থেকে শুরু করে দিই খাওয়া, আজকে তিনটে খেয়েছি তা বলছি, দেখলে তো আমি তিনটে লুকিয়ে রেখেছিলাম, তোমায় দেখিয়ে দিলাম, তো তিনটে ভাজা খেয়েছি, আর বাকিগুলো চিলি চিকেনই ওর সাথেই খাবো, সব খেয়ে নিলে। আমাকে কটা, আমি কটা খেয়েছি? তুমি তো আর খেলে কই, একটা ছোট্ট, তাই বলে তুমি তিনখানা খেয়ে নেবে? আমি আসলে যখন ভাজি এত ভালো লাগে, তখন আর সামলানো যায় না। তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে, এখন খাবো। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা টাটা টাটা, গুড নাইট, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আমরা চলে আসবো। টাটা।
বিষয়।